নমস্কার, সবাই ভালো আছেন? সবাইকে সুপ্রভাত। খুব তাড়াতাড়ি আপনাদের শহরে আমি আসবো। পশ্চিমবাংলায় যা চলছে সাংবিধানিক সংকট, সেই সাংবিধানিক সংকটকে খুব তাড়াতাড়ি মুক্ত করতেই হবে আমাদেরকে। হাতিকাণ্ডের পর গতকাল সিবিআই বনম রাজ্য পুলিশ দৈরাত্ম্য আমরা দেখলাম। আমরা দেখলাম কিভাবে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী প্রশাসনকে পার্টিতে পরিণত করলেন। যাই হোক, পাঁশকুড়ায় যারা আছেন তারা শান্তিতে থাকুন। গতকালকে আমার বাড়িতে শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রায় 2000 পুলিশ নিয়ে যেভাবে রেড করা হলো, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। যে মুখ্যমন্ত্রী বলেন বিনা সার্চ ওয়ারেন্টে কলকাতা পুলিশকে কিভাবে সিবিআই ঢুকে, ঠিক তেমনি উইদাউট সার্চ ওয়ারেন্টে কিভাবে আমার বাড়িতে যায়, একই প্রশ্ন আমিও করছি। পুলিশ কিছু পায়নি, সে লিখে দিয়ে এসেছে। সেই সমস্ত পুলিশ অফিসারদের আমি প্রশ্ন করি যে 2019 সামনে, সমস্ত পুলিশ অফিসার খারাপ নন, কিন্তু কিছু পুলিশ অফিসার অতি উৎসাহিত হয়ে যে কাজগুলো করেছেন লাল ডায়েরিতে তাদের নাম লেখা আছে। প্রস্তুত থাকুন, তাদের বিচারটা হবেই। কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, আবার আসছি। শুভেন্দু অধিকারী আপনাদের বাঁচাতে পারবে না, আর শুভেন্দু অধিকারীকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, পুলিশ বাদ দিয়ে রাজনীতির ময়দানে দম যদি থাকে রাজনীতির ময়দানে লড়াই করুন। প্রশাসনকে দেখিয়ে, প্রশাসনকে লেলিয়ে রাজনীতি করতে যাবেন না। বুদ্ধ ভট্টাচ কাপুরুষ ছিল, তাই প্রশাসনের নিরাপত্তা দিয়ে আপনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। আপনি রাজনীতি করতে আসেননি ক্ষমতার অলিন্দে থেকে, অহংকারে প্রশাসনকে ব্যবহার করে আপনি রাজনীতি করতে চাইছেন। তাই কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, আবার পাঁশকুড়ায় আসব, রাজনীতিগতভাবে আপনাকে পরাস্ত করব, আর জঙ্গলমহলের সমস্ত সিট আর কাঁথিতে আপনি বলেছেন 2.5 লক্ষের বেশি ভোটে জিতবেন, আর না হলে রাজনীতি ছেড়ে দেবেন। আপনি তো বলেছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় একটাও সিট বিজেপি জিতলে আপনি রাজনীতি ছেড়ে দেবেন। রাজনীতি ছেড়েছেন, লজ্জা করে না? আপনার জেলায় কতগুলো সিট জিতেছে, কতগুলো প্রধান হয়েছে? আবারও বলছি, যদি বাপের বেটা হন, 2.5 লক্ষর যদি একটাও ভোট কম পান, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। আর না হলে কাঁথিতে 2.5 লক্ষর কম ভোট কেন যদি হয়, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে আপনার কাছে চ্যালেঞ্জ নিয়ে গেলাম, বিজেপি সেখানে জেতার জায়গায় আছে। 2.5 লক্ষর ভোট তো দূরের কথা, তৃণমূল জিতবে কিনা সন্দেহ আছে। কয়েকদিনের জন্য করতে যাচ্ছি, আসছি পাঁশকুড়ায়, পুলিশ বাদ দিয়ে রাজনীতিতে লড়ে দেখাবেন। আপনাকে গ্রেপ্তার করলো কেন পুলিশ? চক্রান্ত শুভেন্দু অধিকারী, চক্রান্ত গণতান্ত্রিক ভাবে না পেরে শুভেন্দু অধিকারী চক্রান্ত। আপনার শুভেন্দু অধিকারী চক্রান্ত, আইএসএস শুভেন্দু অধিকারী চক্রান্ত, এগুলো গণতান্ত্রিক ভাবে না পেরে এগুলো করার।
ছবি আজাহার দিবি সামনে কোথায় বুম তুলে দিচ্ছে, কে কোথায় তুলে দিচ্ছে, চক্রান্ত শুভেন্দু অধিকারী, চক্রান্ত গণতান্ত্রিক ভাবে না পেরে শুভেন্দু অধিকারী চক্রান্ত, এগুলো আপনার শুভেন্দু অধিকারী চক্রান্ত, শুভেন্দু অধিকারী চক্রান্ত, এগুলো আনিসুর বাবু আমাকে গ্রেপ্তার করলো কেন? অমিতজির সভায় অগণতান্ত্রিক ভাবে আমি স্টেজে থাকলাম, তৃণমূল গাড়ি আমাদেরকে গ্রেপ্তার করলো, তৃণমূল গাড়ি ভাঙলো।